হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন। চিকিৎসাধীন একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি। এদিকে প্রিয়জনের সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশায় হাসপাতালে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। আরমান কাইসারের প্রতিবেদনে বিস্তারিত। চোখে মুখে আতঙ্ক আর মনে একরাশ আশা নিয়ে গত কয়েকদিন ধরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বারান্দায় অপেক্ষা করছে নারায়ণগঞ্জে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হতাহতদের স্বজনেরা। যে শিশুটি বাবার কোলে ঘুরে বেড়ানোর কথা, আজ সেও বাবার সুস্থতার জন্য হাসপাতালের বারান্দায় অধীর আগ্রহে অপেক্ষায়। স্বজনদের একটাই প্রার্থনা, অন্তত বেঁচে ফিরে আসুক প্রিয়জন। আশঙ্কা মুক্ত এখনো কোনো ডাক্তার বলে নাই বা কিছু বলে নাই, চিকিৎসা চলতেছে, আইসিইউতে আছে। আমাদেরকে যাওয়ার মতো পারমিশন বা একটু খাওয়ার দাওয়ারের যে একটু চেক কেয়ার করতে বলছে, অতটুকু আমরা যাই, একটু খাওয়ার দেই। ডাক্তার বলছেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি, ওনার ইনশাল্লাহ ভালোর দিকে আছেন। অগ্নিদগ্ধদের মধ্যে একজন সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন বাকি আরও 9 জন দগ্ধ রোগী। চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে 4 জনের অবস্থা বেশি গুরুতর, অন্যরা কেউ শঙ্কামুক্ত নয়। যে 9 জন আমাদের এখানে আইসিইউতে ভর্তি আছে, তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসাবে তো সবাই আইসিইউ পেশেন্টগুলো সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসাবে পেশেন্টগুলো আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান থাকাতে তারা এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। আমাদের আজ ডক্টর হিসেবে আমরা চাই যে 9 জনই বেঁচে যাক, তার ফ্যামিলির কাছে ফেরত যাক। তাদের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করতেছি এগুলি। আরমান কাইসার, বাংলা টিভি, ঢাকা। নাব্য সংকটে টানা 6 দিন ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 300 পণ্যবাহী ট্রাক সহ 400 যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ড্রাইভার সহ যাত্রীদের। এই তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটি এর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান। তিনি জানিয়েছেন সকাল থেকে শিমুলিয়া ঘাট সহ উভয় ঘাটে আটকে পড়া পণ্যবাহী ট্রাক অর্থের অভাব এবং যানজটের কারণে বিকল্প পথ পাটুরিয়া ঘাট হয়েও গন্তব্যে যেতে পারছে না এবং দিনের পর দিন এই ঘাটে থাকার কারণে ফেরি সার্ভিস এর চালুর অপেক্ষায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে 300 পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চালক, হেলপাররা। নাব্য সংকট নিরসনে বিআইডব্লিউটি এর 9টি ড্রেজার এবং পদ্মা সেতুর উচ্চ ক্ষমতা সম্পন্ন 1টি ড্রেজার গত 3 মাস ধরে পলি অপসারণ করছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে 26 ও 25 নম্বর খুঁটির নিচ এবং এর আশপাশ এলাকায় নাব্যতা সংকট নিরসনে 90% কাজ সম্পন্ন হয়েছে আর 10% কাজ শেষ হলেই ফেরি চলাচল সম্ভব।